হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ক্রয়কৃত ফোন অথবা আপনি যখন একটা ফোনকে ক্রয় করতে যাবেন তখন কিভাবে আপনি যাচাই করবেন যে ফোনটা আসলে কি অরিজিনাল নাকি কোনো ডুপ্লিকেট ফোন। যদি আপনার ফোনটা ডুপ্লিকেট হয় তাহলে অবশ্যই আপনার জন্য একটা বিরাট টেনশনের বিষয় এবং সেই ফোনটা কিনে আপনি অবশ্যই ধোকা খাবেন এবং আপনার টাকাগুলি লস করবেন। তো সেই জন্যই আমি আপনাদের সামনে এমন একটা ট্রিক্স নিয়ে আসছি আজকে, যেন আপনারা আপনার ফোনটাকে খরিদ করার আগে চেক করে নিতে পারেন যে আসলে এই ফোনটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট নাকি কোনো কপি ফোন নাকি কোনো ডুপ্লিকেট কোনো চায়না ফোন। তো বন্ধুরা, তার আগে বলে নেই, ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা বেলটাকে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন। এবং সেটা করলে কি হবে, ভবিষ্যতে আমি যদি নেক্সট কোনো ভিডিও আপলোড দেই তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবং আপনি সবার প্রথম ওই ভিডিওটাকে দেখতে পাবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আসল কাজে আমরা প্রবেশ করি। তার জন্য প্রথমে আমরা ফোনের ডায়াল প্যাডে চলে যাব। এখান থেকে আমরা টাইপ করব *#0*#। আবার আমি বলছি, এখান ডায়াল প্যাডে আমরা টাইপ করব *#0*#। এই কয়টা বাটন আমরা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কতগুলি অপশন চলে আসছে, তো প্রথমে দেখুন রেড, গ্রিন, ব্লু, রিসিভার, ভাইব্রেশন, ডিমিংস, মেগাস, ক্যাম, সেন্সর, টাচ, এক্সেট্রার অনেকগুলি সফটওয়্যার অপশন এখানে চলে আসছে। তো এটার মাধ্যমে কী হবে, প্রথমে আমরা এখানে দেখুন রেডের উপরে ক্লিক করব। রেডের উপরে ক্লিক করার পরে যদি এরকম রেড কালার চলে আসে তাহলে বুঝবেন যে হ্যাঁ, ফোন ঠিক আছে, ফোনে কোনো সমস্যা নাই। আর যদি এখানে ডিফারেন্স কোনো কালার চলে আসে বা অন্য কিছু দেখায় তাহলে মনে করবেন যে ফোনে কোনো সমস্যা আছে। তো আবার আমরা ব্যাগে চলে যাই। তারপরে দেখুন এখানে গ্রিনে ক্লিক করি, যদি এরকম গ্রিন কালার চলে আসে তাহলে ফোন মনে করবেন যে না, ফোনটা ঠিক আছে, ফোনে কোনো সমস্যা নাই। তারপরে যদি এখানে ব্লুর উপরে ক্লিক করি, এরকম ব্লু কালার চলে আসে, অন্য কোনো কালার না আসে বা অন্য কোনো কিছু না দেখায় তাহলে মনে করবেন যে না, ফোনটা ঠিক আছে। তারপরে বন্ধুরা, এরকমভাবে রিসিভারে যদি আমরা ক্লিক করি তাহলে আমার ফোনটা আর যদি কোনো সাউন্ড না দেয় বা অন্য কোনো সমস্যা করে তাহলে মনে করবেন যে না, ফোনে কোনো নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তারপরে এখানে আমরা ভাইব্রেশনে ক্লিক করি, যদি আমাদের ফোনটা কেঁপে ওঠে তাহলে মনে করবো না, ফোনটা ঠিক আছে। তো আমার ফোনটা অলরেডি কেঁপে উঠছে। তারপরে এখানে আসি ডিমিং, আমরা ডিমিংয়ে ক্লিক করি। ডিমিংয়ে ক্লিক করার পরে প্রথমে যে রেড কালার ছিল রেড কালার আসছে, তারপরে গ্রিন কালার, তারপরে ব্লু কালার, এরকমভাবে তিনটা কালার সিরিয়ালে চলে আসছে। যদি এরকমভাবে সিরিয়ালে না আসে তাহলে মনে করবেন যে ফোনে কোনো নিশ্চয়ই ঝামেলা আছে। সিরিয়ালে কীভাবে বুঝবেন, যেরকম প্রথমে রেড, ব্যাগে চলে যাই আমরা, দেখুন এখানে প্রথমে রেড, তারপরে গ্রিন, তারপরে ব্লু, এরকমভাবেই আসবে। তারপরে দেখুন এখানে আছে মেগা ক্যামে ক্লিক করি, এখানে আমি অন্ধকারের মধ্যে আছি তো তার জন্য এখানে কিছু সেরকম বোঝা যাচ্ছে না, তারপরেও দেখা যাচ্ছে কিছুটা আমার ক্যামেরা ওপেন হচ্ছে। এরকমভাবে যদি ক্যামেরাটা ওপেন হয় তাহলে মনে করবেন যে হ্যাঁ, ফোন ঠিক আছে। তারপরে এখানে আছে সেন্সরে ক্লিক করি। সেন্সরে ক্লিক করার পরে দেখুন আপনার ফোনে যাবতীয় কাজ যা হচ্ছে এখানে দেখাচ্ছে, শো করছে কিভাবে আপনার ডাটাগুলি খরচ হচ্ছে এবং অন্যান্য প্রাইভেসি সেন্সর এগুলি এখানে দেখাচ্ছে। তো এরকম দেখালে আপনার এখানে আছে ডেভিস আইডি চলে আসবে, এরকম দেখালে মনে করবেন যে হ্যাঁ, আপনার ফোনটা ঠিক আছে। এরকমভাবে প্রত্যেকটা স্টেপ আপনি চেক করে নেবেন, দেখবেন যে সব কটা অপশন যদি ঠিকমতো কাজ করে তাহলে মনে করবেন যে না, আপনার ফোনটা ঠিক আছে। তারপরে এখানে আপনি এভাবে চেক করবেন, এখানে আছে স্লিপ, স্পিকার, সব কি, এরকম একটা করে আপনি চেক করে নেবেন। দেখুন লাস্টেরটা আমি দেখাচ্ছি এখানে ব্ল্যাক, এখানে আমি ব্ল্যাকে ক্লিক করলে যদি ব্ল্যাক কালার চলে আসে তাহলে বুঝতে হবে যে না, ফোনটা ঠিক আছে।
তো বন্ধুরা, এরকমভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি আপনার ফোনটাকে চেক করে নিতে পারেন। তো আশা করি আমার এই ছোট্ট ট্রিক্সটা আপনাদের কাছে ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন, অন্য কোনো বিষয় জানার থাকলে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ যথাসাধ্য আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান ধরিয়ে দিতে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।